সড়কে সংঘর্ষের জেরে পথ অবরোধ ভোগান্তের শিকার আম জনতা গন্ডা ছড়া সহ বিভিন্ন জায়গায় প্রায়শই শাসক জোটের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে কোথাও এসব ঘটনায় ব্যাপক অশান্তি সৃষ্টি হচ্ছে বিপর্যস্ত হচ্ছে জনজীবন ফের বিজেপি আইপিএফ মধ্যে ঘটল সংঘর্ষ ঘটনা শনিবার রাত্রে বিশালগড়ের চেলিখলা এলাকায় অভিযোগ দুই দলের মধ্যে ঝামেলা বাধে এ অভিযোগ আইপিএফ টির এক আগুনে পুড়িয়ে দেয় জোট শরিক বিজেপির লোকজন এই ঘটনায় খুব ছড়িয়ে পড়ে আইপিএফ টি কর্মী সমর্থকদের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিটি সরব ভয় আইপিএফটি রবিবার সকালে তারা জাতীয় সড়ক অবরোধ করে বিশ্রামগঞ্জ ও বাগবা সড়কের দেওয়ান বাজার এলাকায় খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ পথ অবরোধের ফলে আটকে যায় দু যানবাহন ঠোকানwidetilde পড়ে সাধারণ মানুষ পুলিশের আশ্বাসে কিছুক্ষণ পর অবরোধ তুলে নেয় আইপিএফটি কর্মীদের সমর্থকরা শরীকি সংঘর্ষে ঝামেলায় পথ অবরোধ করে আম জনতাকে ভোগান্তিতে ফেলে কিসের আন্দোলন এ নিয়ে উঠছে প্রশ্ন পিওর রিপোর্ট চ্যানেল দিনরা